আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে ব্রাজিল তাদের নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে 5-1 গোলে হারিয়েছে, যেখানে নেইমার জুনিয়র 2টি গোল, রদ্রিগো 2টি গোল এবং রাফিনহা 1টি গোল করেছেন। আর নেইমার জুনিয়র এই 2টি গোলের মাধ্যমে পেলের রেকর্ড ছাড়িয়ে এবং ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সেরা গোল স্কোরারের খাতায় নাম লিখিয়েছে। অতীতে এই রেকর্ডটি পেলের দখলে ছিল, যেখানে পেলে 77 গোল করেছিলেন। পেলের এই রেকর্ডটি নেইমার অনেক আগে ছুঁয়ে ফেললেও ভাঙতে পারেনি, ইঞ্জুরির জন্য অপেক্ষা করতে হয়েছে তাকে আরও 10 মাস। আজকের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে তার 2 গোলের মাধ্যমে নেইমারের গোল সংখ্যা এখন 79। 125 ম্যাচ খেলে 79 গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সেরা গোল স্কোরার, সর্বকালের টপ গোল স্কোরার এখন নেইমার জুনিয়র। আজকের খেলায় আবারও নেইমার জুনিয়র মুগ্ধ করেছে পুরো বিশ্বকে। আমরা যদি 40 মিনিটের মাথায় নেইমার জুনিয়রের একটি ড্রিবলিং দেখি, ওই ড্রিবলিংয়ের আউটকামটা যদি একটা গোল আসতো, তাহলে হয়তো হয়ে যেত এই গোলটা পৃথিবীর ইতিহাসের সেরা গোল। এরকম ড্রিবলিং একজন ফুটবলারের কাছে স্বপ্নও হতে পারে। তো এরকম প্রতিভাবান একজন প্লেয়ার নেইমার জুনিয়র, এসব নিয়ে আর কিছু বলার নেই। নেইমারের ইউরোপ থেকে মুভ করাটা অবশ্যই আমাদের জন্য হতাশাজনক, তবে যাই হোক, আজকের ম্যাচে ব্রাজিল একদম ডমিনেটিং ফুটবল খেলেছে, যেখানে 80% বল পজিশন ছিল ব্রাজিলের দখলে এবং মাত্র 20% ছিল বলিভিয়ার দখলে। ব্রাজিল টোটাল শট নিয়েছিল 21টি, শট অন টার্গেট ছিল 11টি এবং অফ টার্গেট 7টি, 3টি শট ব্লক হয়েছে। সেখানে বলিভিয়ার মাত্র 4টি শট নিয়েছে, 3টা অন টার্গেট এবং 1টা শট অফ টার্গেট। তো এই ছিল ব্রাজিল আর বলিভিয়ার ম্যাচের পরিসংখ্যান। এই পরিসংখ্যান থেকে সহজে আমরা বুঝতে পারছি কি ধরনের ডমিনেটিং ফুটবলটা ব্রাজিল খেলেছে। বিশ্বকাপ 2026 কোয়ালিফিকেশনের প্রথম ম্যাচে ব্রাজিলের পারফরমেন্সে সন্তুষ্ট সকল ব্রাজিল সমর্থক, আর এরকম পারফরমেন্স দিতে পারলে অবশ্যই সামনে ভালো কিছু উপহার দিতে পারবে টিমকে। তবে সবচেয়ে চিন্তার একটা বিষয় সেটা হচ্ছে বড় মঞ্চে বড় প্লেসে ব্রাজিলের প্লেয়ারগুলো ইদানিং রিসেন্টলি খুব একটা ভালো করতে পারছে না। নতুন ইয়ং যে প্লেয়ারগুলো সুযোগ পেয়েছে, সবগুলো প্লেয়ারই প্রতিভাবান, যেমন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এরকম প্লেয়ার থাকা সত্ত্বেও ওরা বড় মঞ্চে যে তেমন একটা স্টেবল হতে পারছে না। তো এই সমস্যা থেকে ওভারকাম করে ব্রাজিল টিমকে অনেক ভালো কিছু উপহার দিবে এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করলাম। দর্শক, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।